আমাদের শরীরের প্রতিটি অঙ্গই বিশ্বাসঘাতক এবং বেঈমান। কি আপনার মনে ভয় ঢুকে গেছে, এ আমি কি বলছি, আমি আবার পাগল হয়ে গেলাম না তো? না, আমি সত্যি বলছি, কারণ কোরআনে বলা রয়েছে, অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। আমরা কত কসমেটিক সামগ্রী ব্যবহার করি এই চামড়াকে সুন্দর করতে, কত কিছু চোখে মাখি যেন ফুটে ওঠে আমার রূপের বাহার, এই চোখ দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি প্রেয়সীর পানে, সে যেন অপরূপ, সে যেন মায়াবী, এই কান যা দিয়ে প্রেয়সীর মিষ্টি হারাম কথাগুলো রাত জেগে শুনেছি, আহ কি কথা, কত মধুর এই কথায়, যেন শেষ না হয়ে পারে না। কিন্তু একদিন এই অঙ্গগুলি আপনার সাথে বেঈমানি করবে, সেদিন বলে দিবে আপনি এই সব অঙ্গ দিয়ে হারাম কাজ করেছেন, সেদিন তারা আপনার এই যন্ত্র নেওয়া ভুলে যাবে, আপনার বিরুদ্ধেই রায় দিবে। সে এক কঠিন পরিস্থিতি, বান্দা আল্লাহর সামনে দণ্ডায়মান, একমাত্র চেষ্টা কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই কঠিন পরিস্থিতি থেকে। কেমন হবে সেদিন আপনার আমার অবস্থা? আল্লাহর দেয়া অঙ্গ পতঙ্গ কি আমি আল্লাহর অনুগত্যে ব্যবহার করছি নাকি তার নাফরমানিতে? তা কি কিয়ামতের এই কঠিন মুহূর্তে আল্লাহর সামনে সকল জীবকুলের সামনে আমার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে? আপনি দেখুন এই পৃথিবীতে কত মানুষ আছে, কারো বা হাত আছে তো পা নেই, আবার কারো বা পা আছে তো হাত নেই, আবার কারো বা সব থেকেও যেন কিছুই নেই, প্যারালাইজড হয়ে সব বিকল। আমাকে আল্লাহ সব দিয়েছেন, তোমার শুকর হে আল্লাহ। আমাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়ামতের হেফাজত করতে হবে, আল্লাহর দেয়া নিয়ামতকে তার হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে, তাতেই হবে নিয়ামতের শুকরিয়া, আমানতের হেফাজত। আমার এই চোখ দিয়ে আমি এমন কিছু দেখব না যা আল্লাহকে অসন্তুষ্ট করে, হাত দিয়ে এমন কিছু ধরব না যা ধরতে তিনি নিষেধ করেছেন, এমন পথে পা বাড়াব না যে পথ শয়তানের, আমার জবান দিয়ে এমন কথা বলবো না যা আমাকে জাহান্নামে নিয়ে ফেলে, মোট কথা আমার প্রতিটি অঙ্গ পতঙ্গ দিয়ে ভালো কাজ করব, খারাপ থেকে বিরত থাকব, কারণ আমার এই অঙ্গ পতঙ্গই কাল সাক্ষী হবে। ভালো কাজ করলে আমার পক্ষে সাক্ষী দেবে, মন্দ কাজ করলে আমার বিপক্ষে সাক্ষী দেবে। তাই এই অঙ্গ পতঙ্গর বাহ্যিক সৌন্দর্য না দিয়ে আত্মিক সৌন্দর্য দান করুন, যাতে আপনার বিরুদ্ধে রায় না দেয়। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝবার তৌফিক দান করুন। আমিন।